Assalamu alaikum, police kaku. Waalaikum assalam. কাকু আমরা একটা আসলে মুশের ভিডিও করব আপনার একটা সাহায্য লাগলো ও ভিডিওর মাধ্যমে আমরা সারা বাংলাদেশের বিশ্বের কাছে রিপ্রেজেন্টি করব তো বালা ও দেশের রিপ্রেজেন্ট করব আমি রেডি আছি সমস্যা না এই কাকু রেডি এই এই তো চল ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা রেডি কর রেডি কর আর তুই সুন্দর হয়ে চলো না এই তুমি মিউজিক দি সুন্দর হয়ে চলো না চল পুলিশ জনগণের বন্ধু না সেই পুলিশকে বাঁচিয়ে রাখা ভালো না দেশের রিপ্রেজেন্টেন্ট করে নাই তোমরা হ্যাঁ আমরা দশজনে কত কষ্ট করি রই দজলি মেঘর মাঝে বিজি বউ বাচ্চার সময় দিতাম পারি না আর তোমরা আছো তা ডঙ্গ দেশের রিপ্রেজেন্টেন্ট করে হ্যাঁ তোমরা খালি রে তোমরা খালি খালি গুল্লু করে মারতো তোমরা তোমরা খালি গুল্লু করে মারতে তোমরা বাগাই দিত না ভাই বন্দুক মে গলি নাই हम तीनों भाइयों में से एक ही काफी है तुम नाम बदल के लिए दुनिया में कौन जेल खाना ना है जिखाने आज के हमारे आठ कर रखते पार बो हमारे हमारे ओए ओए हमारे ওদে 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 পিকু দেবো বুঝেছি আমি যাইবো অন্য গিয়া বিক্কা দিব চলো মুশনে একটা ভিডিও করবে আর নিজে একটা ইমোশনাল মিউজিক করাই দিবে যেটা মানছি দেখার লগে চোখে দিয়ে টপ টপ হয়ে আবার দিব ঠিক বেড়া লুয়ে তা নিয়ে যা কি বুঝলেন না পূজার আছে আর অনেক কিছু যেটা দেখলেন এটা হচ্ছে বর্তমান কিশোর কিশোরদের প্রতিভার নিদর্শন সামনে আছে আর অনেক কিছু চোখ রাখুন দেখতে থাকো ভালোবাসা ভালো এই কথাটা তো সত্যি আরে ভালোবেসে জয় করা যায় মানুষের হৃদয় আপনি কি তাহলে রিয়াসিল দিলানি কিবা হৃদয়ে টিকটক লাগি করে তার ফ্লোর বাড়ে খালি তুই কি ভেবেছিস তুই কি ভেবেছিস আমার উপরে উঠে যাবি তুই পারবি না আমার ফলোয়ার কত জানিস 10,000 10,000-এর উপরে আসতে হলে তোকে অনেক পথ পাড়ি দিতে হবে আমার টিমের নাম মনে রাখি টিম সেলিব্রিটি 71 পারলে আমার সাথে পাঙ্গা নিস যা তারা যে কোনো কিছু করতে পারে নিজেকে সেলিব্রিটি ভাবতে থাকা পলাশের টিমের নাম সেলিব্রিটি 71 তবে বিশ্লেষকরা সেটাকে কৃষক গ্যাং বলে থাকে শুধু কি সেলিব্রিটি 71 নাকি আচ্ছা আরো কিছু চলুন দেখে আসে তাহলে পলাশ তুই তো আমার বিরুদ্ধে তুই কথা মাতিস তোর ফল্লা পালাই দিমু দুই টুকরা করিয়া দুই জায়গা ফালাইয়া রাখি দিমু
আমার বিরুদ্ধে মাত হুম আমিও হইতা সেলিব্রিটি 72 রানিং 72 ও ভাই শেয় হইছে ভাই শেয় শেয় হইছে ভাই শেয় হইছে কালকে কত পুরি আনবে আনিয়া তার তো 10000 আমার ওইতে 100 মিলিয়ন ভাই আমরা আগেও বুঝলাম ভাই বিমেলা লঙ্কা ভাই বিমেলা লঙ্কা পাল্লাই কইব ভাই ওই বই কইব ভাই ওই বই কালকে কইব ভাই নিশ্চয় বুঝতে শুরু করেছেন না বুজার আচার অনেক কিছু টিম সেলিব্রিটি 71 এর মতো আচার একটি টিম সেলিব্রিটি 72 যার লিডার হৃদয় মারমুখী বক্তব্য অশ্লীল কথা দ্বারা ভরপুর তাদের প্রতিভা শুধু তাই নয় আছে আর অনেক কিছু চলুন দেখে আসা যাক যশস্বী ভাই ওর ফলোয়ার ক্লাবারের ওর রয়া ভাই ওর ফলোয়ার পারে ভাই তো সেলিব্রিটি আপনারা বইছেন নি জানেন না কিছু হৃদয়ে পুরো টানা দিছো ধোকা ক্লাব ফলোয়ার পারে দেখানি ইয়া ওই তো না তুই আইসটা কি কাম কর তুই ও ফুরি আমার লাগবো ও ফুরি রে তুই জেসা লাগা না নিয়া আর এইটাই হইবো আমার টিম ওকে ভাই আমি ও ফুরি ওগুলো আর বুঝতে তার টেকা লাগে যা লাগে আমি এই ব্যবস্থা করব তুই জেসা যেখানে লাগে তুই কর ও ফুরি লাগবো আর কোন ফুরি লাগবো না ও ফুরি লাগবো যা তুই ও ফুরি ব্যবস্থা কর যা আচ্ছা ভাই আমি দেখি আনিব আচ্ছা ভাই ঠিক আছে হৃদয় আমার উপরে হৃদয় উঠি তো আমি মানতাম না দরকার হয় তার করলে আমি পালাইনি আমি পলাশ তার করলে আমি পালাইনি মাস্ক পরলে মুখ সাদা হো মোজা পরলে পা সাদা হো শালার জাঙ্গিয়াটাই বেইমানি করে ভাই আপনি অনুনি আমি তো পুরোটা ব্যবস্থা বলি হইল যদি শাবাস বেটা এক কাম কর পুরি কই তো না তে এক কাম কর তুই এখন বাহাত পাতা আর সন্ধ্যার সময় আমার লগে কই যোগাযোগ কর তো নিজে সেলিব্রিটি হওয়ার স্বপ্নে বিপুর কিশোরীটি কি সত্যি সেলিব্রিটি হতে যাচ্ছে নাকি সে হতে যাচ্ছে পলাশের হাতিয়ার দেখতে থাকুন ও ভাই ভাই আপনারও বাদ ভাই বুঝেছে টিম একা তো আমরা ফিমেল একটা লোক নিছে কি ও কিটা কইলে তুই আজ জানেন না নি এ পোলা সহ তোমরা সাহস ইয়া ভাই ও কিটা কত ভাই তার পড়লাম আমি না ফলে এই অস্ত্র লো মেরা অস্ত্র লো ওই অস্ত্র লো আউ কা ভাই আউ কা না ফলে যা আউ কা কিশোরদের দ্বন্দ্বের সূত্রপাত একটি কিশোরীকে নিয়ে সেই দ্বন্দ্বের শেষ কোথায় চলুন দেখে আসি এই তুই এক কাম কর আমরা কুয়াইন দলা কর আমরা এখন বর্তমানে একটা গ্যাং হয়ে গেছি বড় গ্যাং আমরা উপরে কোনো কুয়াইন নাই ঠিক আছে কোনো সমস্যা না যেখানে যেটা লাগে আমি কর্মু আমি পলাশ আমি কর্মু কোনো সমস্যা নাই আমার উপরে কোনো মাত্রা নাই সব আমার আছে কোনো সমস্যা নাই ভাই এই 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 দেখেন পলাশ ভাই এই দেখেন পলাশ এই দেখেন পলাশ তো বেশি পারি এই বিজয় এই তুই আমার কোলার হাত দিলাইছো তোর কলজা কত বড় আমি তোর কলজা দেখি নিব এ তুই অত লম্বা মত তুই চাল লাগি এ তুই আমার ট্রেড দে এই তুই এ তুই আমার অস্ত্র ভাই ভাই অত অস্ত্র ভাই অল তুই আমারে অস্ত্র দেখাইস না গটে গেল একটি কুল শেষ হয়ে গেল একটি জীবনের গল্প এ তা আবার খেয়ে নেবে সমাজ প্রশাসন নাকি সরকার না এ তা আবার আপনার কারণ আপনি একজন বাবা হয়ে একজন অভিভাবক আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি করছে সেটার দায়িত্ব আপনার আপনি দায়িত্ব কতটুকু পালন করছেন কারণ আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তাই এখনো সময় আছে আপনি সচেতন হন নাহলে অসময় হারাতে হবে আপনার সন্তানকে আজ যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হবে নেক্সট এপিসোডে আমরা অন্ধকার জগতের গোপন তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন